সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, ইতিমধ্যে আমি অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকার শ্যামবাজার। কিন্তু ইতিপর সকাল ধরে কিন্তু বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টির ভিতরে আজকে পেঁয়াজের বাজার কী খবর? বাড়ছে না কমছে? তাই একটু কথা বলে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ কত করে বেচা বিক্রি হচ্ছে। দর্শক বন্ধুরা, আজকে কিন্তু 1 জুলাই 2/7/2024 রোজ মঙ্গলবার। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কত করে চলছে পেঁয়াজ রসুন, তাই ইতিমধ্যে জানিয়ে দিব। কথা বলে জানিয়ে দিব যে সকল আড়তার কাকার আছে, কাকার সাথে অথবা ভাইয়ের আছে, তাদের সাথে কথা বলে আজকের বাজারটা জানিয়ে দিব। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, ভালো আছি। শরীর স্বাস্থ্য কেমন আছে আজকে কাকা? আছে, মোটামুটি আছে। মন্দল কি ভালো আছে আজকে কাকা? মন জি জি না না মন একটাতে মন একটা ভালো না, আকাশের অবস্থা 3 দিন যাবৎ খারাপ, মন তোকে বা খারাপ থাকবে। আচ্ছা আচ্ছা, বেচা কিনে কি খবর কাকা আজকে? না, এই জন্য বেচা কেনা কম হইতেছে, মানুষ দোকানপাট খুলতে দিতে পারতেছে না, আর বৃষ্টি হলে ভারী বৃষ্টি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো বিরামহীন বৃষ্টি চলতেছে, কালকে চলছে, পরশু চলছে, 3 দিনে বাজারটারে একেবারে স্থবির করে আলাইছে। আচ্ছা, এদের হাটে মাল মাল উড়ে না, মাল উড়লে মাল দাম থাকে বেশি, এদিকে বেচতে পারি না আমরা, বিক্রি করতে পারেন না, মানে এদিকে মানুষ আসবো কেমনে? মাল যদি মাল না বেচতে পারলে বেচা না বেচতে আসবো না। একটা মানুষ দোকান খুললে একটা মাল বেচতে পারে না, যে মানুষ ইচ্ছা না থাকলে যায় না আমার বাজারের মধ্যে, প্রতিটা বাজারে খেতা পানি হয়ে গেছে। দাম আজকে বাড়ছে না কমছে? দেশি মালের বাজার বাড়তি, দেশি মালের বাজার বাড়তি। আর এলসির বাজার? এলসি ভালো মাল নাই বাজারে, ভালো মাল যেগুলো এগুলো ভালো বাজার আছে, এগুলা বিভিন্ন পদের দামে বিক্রি হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাটে আছে কেমন যাচ্ছে পেঁয়াজের? হাটে বাজারে কালকে পাবনা গেছে 3400, 3500, 3300, রাজবাড়িতে এর 3300, 3400, ফরিদপুরে গেছে 3200, 3300 মাথায়, 3300 মাথায়। হ্যাঁ, কেনা বেচা শুরু হলে বোঝা যাবে বাজারটা স্থির হলে কি অবস্থাটা। তখন মানুষও মাল আমদানি করব, ঢাকাও আমদানি হইব, মানুষও আবার 1-2 তারিখের বাজার করব। কারণ গত মাসে ঈদবাঙ্গা বাজার গেছে, মানুষের অভাব ছিল বেশি, তাছাড়া এখন 1-2 তারিখের বেতন আদি পাইলে বাজারটা একটু ভালো হইতে পারে, এই আশা করি মানুষ কিনতেছে। আচ্ছা আচ্ছা কাকা, এই দেশি পেঁয়াজ কত করে দিচ্ছে আজকে বাজারে? দেশি পেঁয়াজ 81, 84, 85, 83, কোনো রেট নাই। মাল ভালো মাল 85 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, ভালো মাল 85 টাকা বিক্রি হয়েছে আজকে। আজকে বিক্রি হয়েছে মোটা মোটা না? আচ্ছা আচ্ছা, ওই যে একটা দেখতে পাচ্ছি এদিকে মোটা, এটা কোন জায়গা কাকা? এটা এটা সবই ফরিদপুরের মাল, ফরিদপুরের মাল। আজকের বাজার কি পাবনা নাই কাকা? না না, পাবনা রাজবাড়ি এগুলো আমাদের কাছে নাই, এগুলার বাজার বাড়তি, এগুলো এগুলার বাজারে মাল দাম বেশি, দাম বেশি। হ্যাঁ, পাবনার গুলা 85-86 টাকা, রাজবাড়ি গুলা 84-85 টাকা, ফরিদপুরের গুলা 83-84-82, কোয়ালিটির উপর নির্ভর করে, ছোটো বড়োর উপর নির্ভর করে, বড় হলে দাম বেশি, ছোট হলে দাম কম। পেঁয়াজের ছোটো বড়োর উপর দাম, ছোটো বড়োর উপরে দাম, মাল ছোটো বড়ো উপরে দাম এখন। আচ্ছা আচ্ছা, হলে বড়ো হইলে এটার দাম বেশি। আচ্ছা কাকা, এলসির যে বড়ো পেঁয়াজ সেটা কত আছে আজকে বাজারে? যেটা বড়োটা বড়ো ভালো মাল 85 টাকা বন্ধ যাইতেছে, যাইতেছে না বাজার? তাহলে কি মানে কোয়ালিটির উপর বাজার ডিপেন্ড করে না? বাজার তো সবসময় কোয়ালিটির উপর নির্ভর করে, মাল যদি মনে করেন দাগি বোঝা থাকলে তো বাজারে কোয়ালিটির কোনো ব্যস্ত যাবে না। যেই মালটা শুকনা সঞ্জনা মশমশা ট্র্যাক লোড মাল, ওইগুলো 85 টাকা বিক্রি হইতে আছে। আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধু, ইতিমধ্যে জানিয়ে দিলাম এই ঢাকার শ্যামবাজার থেকে আজকের বাজার দর।